আধা ঘন্টা ধরে শুধু প্যাকিং চলছে, নিজেদেরকে প্লাস গাড়িকে সবকিছু, এখন আমার জুতার ভিতরে পানি ঢুকতেছে। আমি ঢাকায় যাচ্ছি বাইকে করে, প্রথমবারের মতো এত দূরে আমার যাওয়া হয় নাই। ঢাকা থেকে আমি অনেক জায়গায় গেছিলাম বাইকে করে, বাট এখান থেকে না। সো দোয়া করিলেন আমার জন্য যাতে ভালো করে যাইতে পারি। আর আজকের ব্লগে কি থাকবে আমি জানি না, বাট যাই থাকবে সেই থাকবে, কারণ প্রথমবারের মতো। ওকে, বাসা থেকে বের হয়েছি আর বাইরের অবস্থা হচ্ছে এরকম। মানে ভাবছিলাম মোটো ব্লগ করবো, মোটো ব্লগের জন্য অনেক কিছু করছি, মানে হালকা পাতলা বৃষ্টি হইলে প্রবলেম হইতো না, বাট এখন যে পরিমাণ বৃষ্টি, সো মোটো ব্লগ মেবি পসিবল হবে না। আমি এর আগে একবার বাইক নিয়ে কক্সবাজার গেছি, তখনও বৃষ্টি পড়ছে, তোর সাথে ঢাকা যাচ্ছি এখনও বৃষ্টি পড়তেছে। এই হচ্ছে গোপ্রো, এখানে হালকা কস্টেপ লাগাইছি আর এটাকে ফুল কভার করছি, বাট যে বৃষ্টি। কাহিনি হচ্ছে আমার যে ক্যামেরা, ল্যাপটপ, তারপরে অন্যান্য যে গিয়ারগুলো ওগুলো আমি আজিমকে দিয়ে দিছি, আজিম ওগুলো ট্রেনে করে ঢাকা নিচ্ছে, আর আমি আর রাকিব বাইকে। আমারও ট্রেনে যাওয়ার প্ল্যান ছিল বাট হয় নাই, কারণ ঢাকায় গেলে একটা বাইক লাগবে, এর জন্যই ট্রেনে যাওয়া হচ্ছে না। শুরু থেকে কিন্তু ট্রেনে যাওয়ারই প্ল্যান ছিল। এই হচ্ছে আমাদের অবস্থা, সবাই আধা ঘন্টা ধরে শুধু প্যাকিং চলছে, নিজেদেরকে প্লাস গাড়িকে সব কিছু, এখন আমার জুতার ভিতরে পানি ঢুকতেছে। আমি স্যান্ডেল পরছি। ওকে, এখন আসছি মিরেশ্বরায়, আর অলমোস্ট চালানো হয়েছে 60 কিলোর মতো। এখনও হালকা হালকা বৃষ্টি পড়তেছে, মানে চিরং থেকে শুরু হয়েছে এখন মিরেশ্বরায় এখন পর্যন্ত। পিছনে বসে কিরকম? পিছনে বসে অনেক ভয় লাগে। ওয়েদারটা সেই, মানে কোনো বিরক্তিকর না, জাস্ট একটু বৃষ্টির জন্য, আর আমার জুতার ভিতরে যে পানি ঢুকছে। আচ্ছা, নেক্সট ব্রেক দিব ফেনি ক্রস করে, আর ফেনি ক্রস করে নাস্তা করব, আমার খিদা লাগছে, আর সকাল থেকে চাও খাই নাই, চা খাইতে হবে। এটা হচ্ছে মুরগির স্যুপ, এটা হচ্ছে রুটি, এগুলো কেন খাচ্ছ? আমার বেটা এগুলো খেলে ভয় লাগে। অনেকক্ষণ পর মোটো ব্লগ, অনেকক্ষণ না, এই প্রথম মোটো ব্লগ। পেছনেই হচ্ছে কুমিল্লা নূরজাহান, আর এটা একটা পেট্রোল পাম্পে দাঁড়াইছিলাম, চেন্নে একটু লিউপ করে নিলাম কারণ চেন্নে সাউন্ড হচ্ছিল। আবার হাইওয়েতে এতক্ষণ প্রচুর বৃষ্টি ছিল, এর জন্য আর মোটো ব্লগ বা ক্যামেরা এটা বের করা হয় নাই। এখন গিয়ে বৃষ্টিটা একটু কমছে, আর ঢাকায় চলে যাই, এরপর কথা হচ্ছে। আর আমার জুতার ভেতরে শুধু পানি আর পানি, মানে প্রচুর পানি ঢুকছে। চিটগং থেকে ফেনি আসছি, দেন ফেনি থেকে কুমিল্লা গেছি, বাট চিটগং থেকে বাইকে করে আমার কখনো ঢাকায় যাওয়া হয় নাই, এটা আমার ফার্স্ট টাইম চিটগং টু ঢাকা বাই বাইক। ঢাকা আরও 92 কিলো, ওকে সমস্যা নেই, 92 কিলো, আর কোনো ব্রেক হবে না, একটা টার্ন দিয়ে চলে যাব।
এখন চলে আসলাম। আচ্ছা বাইকের জন্য কোনটা, বাইকে টোল দেওয়া লাগে? আই থিঙ্ক বাইকে টোল দেওয়া লাগবে। ওকে, এতক্ষণ পর্যন্ত যে রাস্তাটা ছিল অনেক ফ্রেশ একদম, সেই এবার ঢাকায় যাই। ঢাকা আর বেশি না, মেবি 40 কিলো হবে। ওয়াও, ওকে তাহলে ঢাকায় চলে আসলাম মোটামুটি। আর একটু আগে মেবি আমি বাইকের স্পিড 115+ তুলছিলাম, তখন রাস্তাটা ঢালু ছিল এর জন্য, না হলে এই বাইকে জীবনও 115 কি, মানে যদি প্লেন থাকে 101-এর বেশি, 102-এর বেশি এটা উঠতেছিল না, মানে 101-102 এর বেশি এই বাইকটা উঠেই না। আর প্রচুর গরম লাগতেছে, রেইনকোট পরে আছে, মানে রেইনকোটের ভিতরে গরমটা বেরোইতে পারতেছে না। কুমিল্লা পর্যন্ত একদম বৃষ্টি ছিল, কুমিল্লার পর থেকে আর বৃষ্টি নাই, মানে কুমিল্লার পর থেকে রাস্তাঘাট একদম শুকনা, এর জন্য আর প্যারা লাগে নাই। ওকে, ঢাকায় ঢুকলাম আর সাথে সাথে বৃষ্টি আসতেছে। আচ্ছা, যেহেতু বৃষ্টি আসতেছে আমি গোপ্রোটাকে ব্যাগে ঢুকাই ফেলি, কারণ পানি যদি কোনোভাবে এটাতে ঢুকে তাহলে আর কি ব্লক করা হবে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে, আর আমি চাই না এটা নষ্ট হোক। আর তাহলে আর কি একদম বাসায় গিয়ে কথা বলি, টায়ার্ড হয়ে গেছি চালাইতে চালাইতে। ঢাকায় মেবি বৃষ্টি হচ্ছে, আকাশ অনেক মেঘলা। সো এখন আমি ঢাকায় আর চিটাগং থেকে আস্তে আস্তে, আমার বাজে অলমোস্ট 1:30। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছিলো, কজ আমরা কুমিল্লা পর্যন্ত অনেক স্লো আসি, কারণ ওখানে মোটামুটি বৃষ্টি হচ্ছিলো, এর জন্য স্পিড ছিল আমাদের 60-80, খুব একটা জোরে টানাটানি করা হয় নাই। এরপরে কুমিল্লা থেকে একটু ফাস্ট হই, দেন আবার ঢাকায় ঢোকার আগেই বৃষ্টি আবার স্লো হয়ে যায়, এর জন্যই মোটামুটি আমাদের এত লেট হয়। আর ঢাকার মধ্যে অনেকগুলার মানে রোড দেখি ব্লক করা, মানে যাওয়া যাবে না এরকম, এর জন্য অনেক ঘুরে টুরে তারপর আসা লাগছে। মোটামুটি প্যারা খাইছিলাম, কজ বৃষ্টি, যদি বৃষ্টি না হইতো এত বেশি প্যারা খাইতাম না, এখন বৃষ্টির জন্য কিছু করার নাই। সো আই থিঙ্ক ব্লগটা ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে এই ব্লগটায় লাইক করে দিয়েন, আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। সো ওয়াসে কখন আসে, বা বাই, টেক কেয়ার। Yo, yo, microphone check, make it a microphone check, give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody, I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time, that is not a guy that I would ever want to try to battle rap.